विस्तारित खबर এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখি প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি মামলা সেই দুর্নীতি মামলায় এবার সিট গঠন করার নির্দেশ দিল আদালত আপনাদের জানিয়ে রাখি আরো একবার কলকাতায় সিট গঠন করা হবে सीबीआई सीट गठन करबे एवं सीटे जारा जारा थाकबे तादेर नाम शुक्रवार मध्य आदालते जमा दीते हबे कलकाताय सीबीआई एर जॉइंट डायरेक्टर नेतृत्वे सीट गठित हबे 17 जुनेर मध्य तदंत शेष ना होवा पर्यन्त ताके कलकाता थेके स्थानान्तर करा जाबे ना आपनादेर जानिये राखी प्राथमिके नियोग दुर्नीति मामलाय एबार सीबीआई के सीट गठन करार निर्देश दिल आदालत सीटे जारा जारा थाकबे तादेर नाम शुक्रवार मध्य आदालत के जानाते हबे कलकाताय सीबीआई जॉइंट डायरेक्टर नेतृत्वे ए सीट गठित होबे 17 जुनेर मध्य एवं तदंत जतक्षण ना शेष होबे ततक्षण पर्यन्त ताके कलकाता थेके स्थानान्तरित करा जाबे ना एमनटाई जानिये दिल कलकाता हाईकोर्ट सीबीआई मामलाय सीट गठन करा होबे सीबीआई सीट गठन करबे एवं सीटे जारा जारा थाकबे तादेर नाम शुक्रवार मध्येई आदालते जमा करते होबे कलकाताय सीबीआई जॉइंट डायरेक्टर नेतृत्वे एई सीट गठित होबे 17 जुनेर मध्य तदंत शेष ना होवा पर्यन्त जॉइंट डायरेक्टर ताके किन्तु बदली करा जाबे ना कलकाता हाईकोर्ट इतिमध्येई जानिये दिएछे जे सीबीआई मामलाय सीबीआई एई मामलाय सीट गठन करबे प्राथमिके जे नियोग दुर्नीति प्राथमिक नियोग दुर्नीतिर क्षेत्रे सीबीआई सीट गठन करबे एबं सीटे जारा जारा थाकबे तादेर नाम शुक्रवारेर मध्ये आदालते जमा दिते हबे सीबीआई एर जॉइंट डायरेक्टरेर नेतृत्वे सीट गठित हबे 17 जुनेर मध्ये एई सीट गठन करते हबे एबं जतक्षण ना पर्यन्त तदंत शेष हय ततक्षण पर्यन्त कलकाता थेके सीबीआई एर जॉइंट डायरेक्टरके स्थानान्तरित करा जाबे ना आजी विचारपति अभिजीत गंगोपाध्याय एजलासे ए मामला शुनानी चले एवं शुनानी पर आदालत जे राय दाय ताते बला हुए छे प्राथमिक नियोग दुर्नीति मामला सीबीआई सीट गठन करबे सीटे जारा जारा थाकबेन तादेर नाम शुक्रवार मध्य आदालते जमा दीते हबे कलकाताय सीबीआई जॉइंट डायरेक्टर नेतृत्वे सीट गठित हबे 17 जुनेर मध्य तदंत जतक्षण ना शेष हबे ततक्षण पर्यन्त ताके बदली करा चलबे ना এবং সিবিআই যদি তদন্তের মতো কিছু খুঁজে পায় সেক্ষেত্রে আদালতকে তৎক্ষণাৎ জানাতে হবে অন্যান্য মামলায় সিবিআই তদন্ত মোটেই আশাপ্রদ নয় বিশেষ করে এসএসসি মামলায় এমনটাই জানিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আজ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে যে মামলা রায় দান করেন সেখানে তিনি জানিয়ে দেন যে এই মামলা এতদিন সিবিআই এর হাতে ছিল এবার সিবিআই এই মামলায় সিট গঠন করবে সিটে যারা যারা থাকবেন তাদের নাম শুক্রবারের মধ্যে আদালতে জমা করতে হবে সিবিআই এর জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে এই সিট গঠিত হবে 17 জুনের মধ্যে তদন্ত যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত সিবিআই এর জয়েন্ট ডিরেক্টরকে কলকাতা থেকে স্থানান্তরিত করা যাবে না এছাড়াও এসএসসি সংক্রান্ত অন্যান্য যে মামলাগুলি রয়েছে সেই মামলায় সিবিআই এর তদন্ত আশাপ্রদ নয় বলেও জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলার তদন্ত করতে গিয়ে সিবিআই যদি কিছু খুঁজে পায় তাহলে আদালতকে তৎক্ষণাৎ জানাতে হবে আজই ছিল প্রাথমিকের টেট দুর্নীতি মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের শুনানি সেই শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই মামলা শুনানি হয় এই মামলার শুনানি শেষে যে রায় দান করা হয়েছে তাতে বলা হচ্ছে সিবিআই এই মামলায় সিট গঠন করবে এবং সিটে যারা যারা থাকবে তাদের নাম শুক্রবারের মধ্যে আদালতে জমা করতে হবে কলকাতায় সিবিআই এর জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে 17 জুনের মধ্যে সিট গঠিত হবে এবং যতক্ষণ না পর্যন্ত এই তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কলকাতা থেকে বদলি করা যাবে না সিবিআই এর জয়েন্ট ডিরেক্টরকে আদালত শিবিরের ওপর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছে সেটা সিবিআইকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে সিবিআইকেই খুঁজে বের করতে হবে
শিক্ষকতার চাকরির ক্ষেত্রে যে আর্থিক লেনদেন হয়েছে কারা এর সঙ্গে জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি শুক্রবার অর্থাৎ 17ই জুন এবং এই 17ই জুনের মধ্যেই কিন্তু জানাতে হবে সিটে যে যে সদস্য থাকবেন তাদের নাম। আপনাদের জানিয়ে রাখি সিবিআই যদি এই মামলায় তদন্তের মতো কিছু খুঁজে পায় সেক্ষেত্রে আদালতকে তৎক্ষণাৎ জানাতে হবে। আদালত শিবিরের ওপর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করছে সিবিআইকে অক্ষরে অক্ষরে তা পালন করতে হবে। সিবিআইকেই খুঁজে বের করতে হবে যে শিক্ষকতার ক্ষেত্রে যে চাকরি দেওয়া হয়েছে সেই চাকরির ক্ষেত্রে যে আর্থিক লেনদেন এই আর্থিক লেনদেনের সঙ্গে কারা জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি 17ই জুন এবং 17ই জুনের মধ্যেই কিন্তু সিট গঠন করতে হবে। এবং এই সিটে যে যে সদস্যরা থাকবেন সেই সিটের সদস্যদের নামও কিন্তু শুক্রবারের মধ্যে আদালতে জমা করতে হবে, এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।